हेलो गाइस, गुड मॉर्निंग एवरीवन। हेलो, हेलो, हाय दोस्तों। আজকে আমরা একটা ব্লগ করব। আমাদের যে ডান্সের চ্যানেল আছে এসআর অফিসিয়াল, ওই চ্যানেলে ফার্স্ট টাইম আমাদের ব্লগ আসছে। তো আমি আর আমার ভাই ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো যে কালকে তো কম্পিটিশন আছেই, যাব, অনেকক্ষণের রাস্তা আছে, তো চলো একটা ব্লগ নয় করা যাক। আব্বান্তায় সোয়াগ ভাই। তো আমার ভাই এখনো ঘুমাচ্ছে, ভাইকে এবার জাগানো হবে, তারপরে ভাই তোমাদের ডিটেলস বলবে কম্পিটিশনে কি হবে কি না। যাবো, অনেক দূরের রাস্তা, সবই দেখাতে দেখাতে যাবো। চলো ভাইকে রাখা যাক। শোন, ভাইকে ডাকো। ভাই ঘুমাচ্ছে। হে ভাই, হে ভাই, হে ভাই, কি বলছে দেখ, এরা কি বলছে? এই তো দেখ, আমাদের ভাইটা কি একটা বলছে, তুমি জানতে বলছে একটা ভাই, দেখ। হ্যাঁ ভাই, ঠিক আছে, আবার কালকে আসবে, কালকে আমি জাগে জেগে দেখিয়ে দেবো কেমন ভাবে জাগবে। ঘুমাতে কোনো ব্যাপার না, এরকম ঘুমের ঘরে আমার সামনে থেকে। আবে ভাই, আমাদের যে কম্পিটিশন না? হ্যাঁ। আরে 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 কাকা, খবর সবর তো বলো, কেমন আছো? খেয়েছো কোন সকালবেলা? ও সরি সরি, গুড মর্নিং গাইস, গুড মর্নিং মিয়ে স্যার। আর ইন্ট্রোডিউস তো করতে হবে না ভাই, ফেমাস আদমি আছে ভাই, সবাই জানে ভাই, সবাই জানে আমাকে, কম বেশি চিনিয়ে ফেলে। তো ভাই লোক, আজকে সানডে, হ্যাপি সানডে। আজকে এই সানডে সবার ভালো কাটুক, এটাই আমি কামনা করি সবার কাছে। আপাতত আজকে আমাদের একটা কম্পিটিশান আছে, সেই কম্পিটিশানে আমরা পার্ট করেছি। বেসিক্যালি এটা কলেজের কম্পিটিশান, কোনো স্কুল যায় না। বাট আমরা দুজন ভাই তো বানতাই না ভাই, তো আমরা তো আমাদের স্কুল যাচ্ছে, আর একটা স্কুল আছে, সেই স্কুল যাবে। আপাতত অনেক কম্পিটিশান, অনেক কিছু আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। সো আগে আগে তোমাদেরকে আমি সকল জিনিসই দেখিয়ে যাবো, ঠিক আছে? গাড়িতে বসে অনেক কিছু দেখাবো তোমাদেরকে, আস্তে আস্তে করে কম্পিটিশনের রুলসগুলো আস্তে আস্তে বলতে থাকবো। এখন আপাতত ওরকমভাবে সবাই তাকিও না, বিকজ রেডি হবো এবার। তো রেডি হয়ে কথা বলবো, রেডির কিছু ঝলক তো তোমাদেরকে দেখাবো না ভাইপো, কিন্তু না 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 না, চলো। ব্রাশ কমপ্লিট আপাতত, ভাই বাথরুমে অলরেডি ঢুকে গেছে স্নান করতে, ভাই বেরলে আমিও স্নান করব। দেন রেডি হবো, রেডি হওয়ার কিছু পার্ট তোমাদেরকে দেখাবো, দেখিয়ে আস্তে 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 যেতে যেতে যেতে। আমি তো রাস্তায় পেয়ে যাওয়ার আর টান টান টান, আমি তো ভেল পড়ি খা, ছাড়া বেশি আগে করবো না। ওকে, নিরবতা আর শান্তি বজায় রাখো। তো আপাতত রেডি হওয়ার সময়, দেখা হচ্ছে, ফিস আপ। যাওয়া যাক, আমরা রওনা দিয়ে পড়েছি, আমরা রওনা দিয়েছি। আপাতত যাওয়া হচ্ছে তাহলে, হাত না দেখে না, আমাকে একটু দেখবে না? ওকে, তো আপাতত যাওয়া যাক, রাস্তা ফল দিলাম, গাড়ি সামনে আছে, গাড়িতে বসবো, দেন দেখছি কি করা যায়, কি কি করা যায় দেখা যাক আপাতত। আর কম্পিটিশনটা হচ্ছে কি, বেসিক্যালি কি বলবো, মানে অনেকগুলো হবে, মানে আমি তোমাদেরকে নিচে মানে ওরাটা ছবি দিয়ে দিচ্ছি, সেটা তুমি দেখে নাও। অনেক কম্পিটিশন হবে, অনেক কিছু তোমাদেরকে আমরা দেখাবো যে কীরকম ভাবে কি অর্গানাইজ হয়েছে। বেসিক্যালি এটা আমার একটা দিদির কলেজ, তো বা গাড়ি এখন আসেনি কিনা কি বলবো। আবার তো যাচ্ছি রাস্তায়, গাড়ি এসে গেছে, দেন এবার বসবো, এসে গেছে, ও গাড়ি আসেনি, সরি এখন আসেনি, অথচ বললো আমরা টাইমে লেট করি না, যাই হোক বাদ দাও। তো আপাতত গাড়িতে বসি, দেন তারপরে ঠিক আছে। When I'm shining, don't you see I'm shining? When I let me baby, don't you see I'm shining? When I let me baby, don't you see I'm shining? When I let me baby, don't you see I'm shining? When I let me baby, don't you see I'm shining?
গাইস দিস ইজ এসআর তো চলে এসেছি আমরা অলরেডি জায়গা এখনো কলেজটা এখনো ঘুরে দেখিনি আমরা তোমাদেরকেও ঘোরাটা বলতে প্রচন্ড অড ফিল হচ্ছে প্রচন্ড আর গাড়িতে উঠেছি কখনো মানে মানে কি বলবো মানে কখনো আমার বমি পাইনি বাট আস্তে 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 বহুত বমি পাচ্ছিল আর মানে খুব স্ট্রাগল হয়ে গেছে প্রচুর খুব কষ্টে কষ্টে আসলাম যাই হোক চলে তো এসছি আপাতত এবার কলেজটা ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো যে কেমন হয় তো লেটস এনজয় পিস আপ তো এট লিস্ট টাইম হয়ে গেছে আর রেজিস্ট্রেশন করতে যাচ্ছি 60 সেকেন্ড ফ্রেম শুরু হবে তো রেজিস্ট্রেশন দিতে যাচ্ছি রেজিস্ট্রেশন করব তো চটপট আগে করি গাইস ওইটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ওটা মানে কি বলবো লাইব্রেরির ভেতরে হবে তো আলাদাভাবে আমার তো মনে হয় না যে অন্য কোনো ক্যামেরা যদি ক্যামেরা যদি লাগানো থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি দেখানোর চেষ্টা করবো ততক্ষণ অবধি প্লিজ আমরা পেয়ে গেছি রেজিস্ট্রেশন ও অনির্বাণ বিশ্বাস ফোকাস ফোকাস দাঁড়া ফোকাস ফোকাস হ্যাঁ ফোকাস নেই সৌমেন জয় আমাদের 60 সেকেন্ড ফ্রেমে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই তাও চেষ্টা করবো দেখার দেখানোর চেষ্টা করবো যদি পারি আর না পারলে হয়তো তোমরা হয়তো সাউন্ড হয়তো শুনতে পারবে না আর সেকেন্ড থিং হচ্ছে এখানে ক্যামেরা পড়ে যাবে মডেল সরি তো আশা করি তোমাদের বেস্ট উইশেস বেস্ট অফ লাকটা অন্তত দাও যাতে হয়তো আমরা কিছু করতে পারি সো তো আলটিমেটলি আমাদের 60 সেকেন্ড ফ্রেম কমপ্লিট দেখো বন্ধুরা 60 সেকেন্ড ফ্রেম আমি আমার ডান্স দিয়েছি ও ডান্স দিয়েছে কিন্তু ফাইনালে আমি আর একটা বিট বক্সিং করে আর একটা ছেলে সিলেক্ট হয়েছিল তো সেই ছেলেটা আর আমার মধ্যে ব্যাটল হয় এবার 60 সেকেন্ড ফ্রেম মানে 60 সেকেন্ডের ভেতরে তোমরা যে কেউ তোমাদের মানে যেই ট্যালেন্ট আছে সেটা তোমার বেস্ট দাও মানে তুমি যদি এখন গান করো তাহলে তুমি এক মিনিটের মধ্যে এমন কিছু গান করো যাতে খুব ভালো হয় বা তুমি যা খুশি মানে এক মিনিটের মধ্যে তোমাকে তোমার একটা বেস্ট দিতে হবে তো এক মিনিটের মধ্যে সরি হ্যাঁ তো এক মিনিটের মধ্যে আমি আর বিট বক্স করে একটা ছেলে তো দুজন আমরা ফাইনালে সিলেক্ট হলাম দেন আমি একটাই গান রেডি করে গেছি যেহেতু আমাকে যেভাবে মানে গান বলেছে যে বিট বক্স মানে 7 সেকেন্ডের ফ্রেম তো বেসিক্যালি তো একটাই তো সবাই একটা করে রেডি করে গেছে এবার আমার কাছে তো আলাদা কোনো আর ট্র্যাক রেডি করা ছিল না মানে একটা যেটা করলাম সেটা 1 মিনিট 3 সেকেন্ড এক্সট্রা হয়ে গেল তো রুলস আর রুলস ডিসকোয়ালিফাই হয়ে গেলাম ছেলেটা নিয়ে দিল ভাইয়ের থেকে নিয়ে নিল ভাইয়ের থেকে প্রাইজ নিয়ে দিল ওকে চিল্লা চিল্লা এখনো একটা আছে ওটা আমাদের আর আমি তার ওটা আমাদের বলতে পারছি না বাট আমরা নিজেদের বেস্ট দেবো আমাদের দু আছে বেস্ট দেবো আমরা বেস্ট দেবো এবার যার যে যারা বসবে তারা যদি ইমপ্রেস হয় অবশ্যই ট্রফি আমাদের তোমারই ভাইয়ের কা ট্রফি হে না ভাই ট্রফিটা হয়ে যেত যদি আমি আরেকটা যদি ট্র্যাক যদি আমি রেডি রেডি হয়ে যেতাম তাহলে হয়ে যেত হয়ে যেত আগে আমারই ছুটতো বাট লাইক রুল স্যার লাক লাক আমার এই সময় কাজ করে বলে সবসময় রুলস নিয়ে কাজ করে থ্যাংকস চলে এসছি পাবজি পাবজি হচ্ছে এখানে মেন গ্রাউন্ড যেটা তো এখানে অনেক প্রো প্লেয়ার্স অনেকে আছে তো আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এর নেক্সট শট যেটা পাবজি চলছে দেন এই পাবজিটা হয়ে যাবে তারপরে আমাদের মেন স্টেজ ডান্স শুরু হবে চলতে দেন তো এই হচ্ছে তোমাদেরকে দেখাবো বলে যে স্টেজ কিন্তু দেখিয়ে দিয়েছি আমরা আমাদের কথা রেখেছি দেন এবার ঢুকবো তোমাদের সাথে কলেজ এর এ তো মিন্স ইনসাইড ঢুকবো দেখা যাক ইয়া কলেজ মানে কি বলবো ডেকোরেশন টিম দারুণ করেছে ডেকোরেশন টিম এখানে সবাই এক একটা আলাদা আলাদা জায়গা আছে আর ইয়ার এখানকার মানে কি বলবো প্রেজেন্টেশন থেকে শুরু করে সবাই অর্গানাইজ হয়েছে না কম্পিটিশনটা তো
প্রচুর ভালো হয়েছে, মানে সবাই খুব দায়িত্ব, নিজের দায়িত্বটাই খুব নিজের খুব ভালোভাবে নিয়েছে, মানে কি বলবো, যাকে যেটুখানি দায়িত্ব দেওয়া হয়েছে সে সেইটুখানি দায়িত্ব নিয়ে পুরোপুরি ভালো থাকছে। এটা হচ্ছে গিয়ে এর উৎস, আর ইয়ার এই প্লেসটা ইয়ার সো অসাম, মানে ভিডিও আর ছবি তো তুলবই, এভিতে সবই দেখতে পারবে। বাই দ্য ওয়ে মেইন কথা যেটা, আমার এফবি লিংক ওর এফবি লিংক সব ডিসক্রিপশনে, আর ইনস্টাতে ইনস্টা লিংক থাকবে, ইনস্টা লিংকে সবাই যাবে আর ফলো মারবে, কি মারবে FL জানো ফলো তো, তারপর একটা যতটুকুনি সম্ভব কলেজের ভেতরটা পুরোটাই দেখাই দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেন এইটুকুনি পারলাম, আর আপাতত এবার নাচে যাব, তো ততক্ষণের জন্য বাই। রবীন্দ্র শিক্ষা সম্মেলন ল কলেজ, আই রিকোয়েস্ট দেম টু বি রেডি ফর দ্য ডান্স এন্ড টু চেক অন দ্য ট্র্যাক অ্যাজ ওয়েল। Come on, Lucha!
আমাদের কষ্ট উল্টো সার্টিফিকেট মাথা মোটা উল্টো পেলাম আর কে একটা যেন কি একটা যেন বলছিল যে আমরা নাকি প্রায় একটা না আমরা নাকি কি একটা যেন পাবো না তো আমার দাদার সাথে হচ্ছে গিয়ে ইয়ে হয়েছিল যে তোরা যদি প্রাইজ পাস তাহলে হচ্ছে তোদের দুজনকে আমি এক টাকা করে দেবো তো প্রাইজ পেয়েছি এই এক টাকা করে ওর সাথে আমার সাথে ভালো হয়েছে এই এক টাকা করে তাহলে আপাতত এই অবধি আমি আমাদের ভিডিও না 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 বাড়ি ঢুকবো গাড়িতে উঠবো গাড়ি উঠছি দেন আবার যাবো তো আজকে এইটুখানি অবধি শেষ এই আমাদের আর এইভাবে প্লিজ আমাদেরকে সাপোর্ট করো আর ইউটিউবের বেল আইকন অ্যান্ড লাল কালারের যে সাবস্ক্রাইব যে কালারটা না এসআর অফিসিয়াল অ্যান্ড তার নিচে আমার এই বন্ধু ডেসক্রিপশনে লিংক থাকবে এবি অফিসিয়াল উই আর অফিসিয়াল ফ্যামিলি ইউ নো দ্যাট তো প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা দিয়ে দেবে আর তোমার মতো করার চেষ্টা করলাম বাট পারলাম না কিন্তু
তুমি লেজেন্ড ইয়ার, সিরিয়াসলি তুমি লেজেন্ড, তোমাকে নিয়ে আর কোনো কথা বলবো না, কথা শেষ। আপাতত অনেক সুন্দর হয়ে গেছে, ক্যামেরা বলে দিন দেখাচ্ছে, যাই হোক, তো বাই, পিস আপ অ্যান্ড পিস অফ মাইন্ড, কিপ সাপোর্টিং গাইজ। তেরি মা বাপ বেটা দূসরে বাপ কে সাথ তালে পিকচার চালু কর। Okay, now coming to first place. I don't think the